নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন সেটি আওয়ামী দলীয় চেতনায় কাজী লক্ষ্মীবিদ্যুনের চেয়েও আরো কয়েক ধাপ অগ্রবর্তী। জনমতের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই যে প্রধান নির্বাচন কমিশনারের মতো যে সাংবিধানিক পদে তিনি তার যে নাম ঘোষণা হলো সেই পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আগামী জাতীয় নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকার যে সরকারই বলেন না কারণ, একটু জনতার আদালতে আমরা এই বিচার অনুষ্ঠান করি, একটা নির্বাচন করি, দেখি আপনারা আওয়ামী লীগ কয়টা সিট পান। সাজা দিতে আদালতের প্রতি অনাস্থা জানানো সত্ত্বেও তড়িঘড়ি খালেদা জিয়ার বিচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। জনপ্রিয় নেত্রী অনাস্থা। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা।